আজ 6ই মে 2020, 23 বৈশাখ 1427, 12 রমজান 1441, রোজ বুধবার। চলুন জেনে নেওয়া যাক আজকের সকল জাতীয় দৈনিকের গরম গরম তাজা সংবাদ শিরোনামগুলো। ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দিনভর ঢাকামুখী মানুষের ঢল ছিল শিমুলিয়া ঘাটেও। দিনভর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল নবম দিনের মতো দক্ষিণবঙ্গের এ নৌরুটে শিমুলঘাটে হাজার হাজার ঢাকাগামী যাত্রী হুমড়ি খেয়ে পড়েন। ফেরি ও ট্রলারে করে পদ্মা পাড়ি দেন তারা। অসহায়দের ত্রাণ না দিতেই সরকার তালবাহানা করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের গরিব অসহায় দুস্থ ও দিন এনে দিন খায় এমন মানুষদের যাতে ত্রাণ দিতে না হয় সেজন্য সরকার অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, এসব তালবাহানা করছে। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। গাজীপুরের চন্দ্রা এলাকায় শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বেতন পরিশোধ ও ছাঁটাই বন্ধে কর্তৃপক্ষের আশ্বাসে 2 ঘন্টা পর অবরোধ ছেড়ে দেয়। ব্যাংকাররা মাসে 10 কর্মদিবসের বেশি প্রণোদনা ভাতা পাবেন না। করোনা ভাইরাসের কারণে সীমিত আকারে চালু থাকা ব্যাংকিং কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তারা সারা মাস দায়িত্ব পালন করলেও 10 দিনের বেশি প্রণোদনা ভাতা পাবেন না। অতিরিক্ত সময় ব্যাংকে উপস্থিত হওয়ার জন্য নিয়মিত বেতনের অতিরিক্ত যাতায়াত ভাতা পাবেন তারা। 30 মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বিশ্বব্যাপী করোনায় দিন দিন আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছেই। বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়েছে করোনা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,929 জন এবং এখন পর্যন্ত মৃত্যু 183 জনের। শর্ত দিয়ে সব মসজিদ খুলে দিল দক্ষিণ কোরিয়া। মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া। চীনের পর সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছিল এই দেশটি, তবে অতি দ্রুত করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে পারায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার জনজীবন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কোরিয়াতে বন্ধ থাকা সব মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, করোনার ভ্যাকসিন হয়তো কোনোদিনই বের হবে না। প্রায় 5 মাস অতিক্রান্ত হতে চলেছে, এখনও বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। কমপক্ষে 100টির বেশি ভ্যাকসিন ট্রায়ালের জন্য দেওয়া হয়েছে এবং কয়েকটি হিউম্যান ট্রায়ালও হয়েছে, কিন্তু করোনা ভাইরাস রোধে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বের হয়নি। লিচুর রাজ্যে করোনার থাবা, 50 কোটি টাকা ক্ষতির আশঙ্কা। করোনার প্রভাবে দেশের অভ্যন্তরীণ জেলা থেকে মহাজন ব্যাপারী ও ফরিয়ে আসতে না পারায় লিচু বিক্রি ও বাজারজাত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার লিচু বাগান ও আড়তদার মালিক সমিতি। সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ নেই, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা ভাইরাস, মুম্বাইয়ে 144 ধারা জারি, না মানলে 6 মাসের জেল। সন্ধ্যা 7টা থেকে সকাল 8টা পর্যন্ত মেডিকেল কারণ ছাড়া কোনো অনাবশ্যকীয় জিনিস কিনতে এক বা একাধিক মানুষের বাড়ির বাইরে বের হওয়ার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। করোনা আক্রান্তের চিকিৎসা, আইসিসিবির হাসপাতাল চালাতে রবিবার মন্ত্রণালয়কে চিঠি দেবে এইচইডি। চাপ বেড়েছে দৌলুদিয়া ফেরিঘাটে, নদী পার হচ্ছেন হাজার হাজার মানুষ। দৈনিক ইত্তেফাক, লকডাউন কতদিন থাকবে সে ব্যাপারে টেকনিক্যাল কমিটি সরকারকে পরামর্শ দেবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দেশব্যাপী চলমান লকডাউন খোলার ব্যাপারে 17 সদস্যের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত করোনা টেকনিক্যাল কমিটি সরকারকে পরামর্শ দেবে। বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় ঊর্ধ্বমুখী বাংলাদেশ। বিএনপির অভিযোগ ভিত্তিহীন ও অবান্তর, বললেন মোহাম্মদ নাসিম। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া মিলে উত্তর কোরিয়ার করোনা ছড়াতে চায়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস প্রবেশের চেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করেছে উত্তর কোরিয়ার সরকার। ত্রাণ অনিয়মে এ পর্যন্ত 49 জনপ্রতিনিধি বরখাস্ত। ত্রাণ নিয়ে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে আরও 1 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও 6 ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সবাই সরকারের প্রশংসা করলেও বিএনপি করতে পারে না, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের সমালোচনা করায় চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 1 মাস পর সীমিত পরিসরে বসছে মন্ত্রিসভার বৈঠক। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 1 মাস বিরতি দিয়ে সীমিত পরিসরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসছে আগামী বৃহস্পতিবার।
প্রবাসী কর্মীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন, সরকার বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে। মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের কর্মীরা প্রবাসীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। পাকিস্তানের সংখ্যালঘু কমিশনকে লজ্জাজনক কমিশন বলে সমালোচনা। পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে প্রস্তাবিত জাতীয় সংখ্যালঘু কমিশনকে লজ্জাজনক কমিশন বলে সমালোচনা করেছে দেশটির সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের কাজ করে যাওয়া বেশ কিছু সংগঠন। 5ই মে এই কমিশন গঠন করে যার প্রধান করা হচ্ছে তাওরিক ই ইনসাফ নেতাকে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় তীব্র হচ্ছে। দিল্লিতে মদ কিনলেই দিতে হবে করোনা ফি। দৈনিক যুগান্তর। করোনার টিকা আবিষ্কারে বিশ্ব নেতাদের তহবিল গঠন, অংশ নেয়নি যুক্তরাষ্ট্র। করোনার টিকা আবিষ্কারে $8 বিলিয়ন তহবিল গঠন করতে রাজি হয়েছেন বিশ্ব নেতারা, সেই তহবিলে অনুদান দিতে রাজি হননি যুক্তরাষ্ট্র। দিনমজুরদের মাসে 5,000 টাকা দিন। করোনা ভাইরাস পরিস্থিতিতে দিন আনে দিন খায় এ শ্রেণীর মানুষদের মাসিক 5,000 টাকা হারে প্রাথমিকভাবে 3 মাসে জনপ্রতি 15,000 টাকা নগদ সাহায্য দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। মহেশখালীতে ত্রাণের কারবার ভ্যানে 1.5 লাখ ইয়াবা, এ সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত কারবার ভ্যানটি জব্দ করা হয়। মঙ্গলবার ভোর 4:30 দিকে মহেশখালী থানা পুলিশ এ অভিযান চালায়। রাজধানীতে হাত ধোয়ার বেসিন স্থাপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC, তিন নেতার মাজার, নীলক্ষেত, পলাশ বাজার, গুলশানের করাইল বৌবাজার, বৌবাজার মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণ ও বাড়িধারা এলাকায় এ বেসিন স্থাপন করা হয়। ফ্রান্সে ডিসেম্বরে করোনা সংক্রমিত হয়েছিল। ত্রাণ যাতে না দিতে হয় সেজন্য সরকার সব খুলে দিচ্ছে, বললেন রিজভি। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সরকার করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে অফিস, আদালত, শপিং মল সহ অন্যান্য প্রতিষ্ঠান খুলে দিচ্ছে, এতে আরো মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে। ঢাকা উত্তর সিটিতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা 11ই মে শুরু। এবার ধান কাটলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সবকিছু খুলে দিলে রোগী বাড়বেই, বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সব আদালতের ছুটি বাড়ল 16ই মে পর্যন্ত। খুলনায় অ্যাপের মাধ্যমে ঘরে বসেই মিলবে চিকিৎসা সেবা। বিরামপুরে 1250 ইমাম মুয়াজ্জিন পেলেন এমপির ইফতার সামগ্রী। দিনাজপুরের বিরামপুর উপজেলায় 1250 জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর 6 আসনের এমপি শিবলী সাদেক। নিজ তহবিল থেকে তিনি এসব বিতরণ করেন। রাতে পছন্দের লোকদের ত্রাণ দিচ্ছেন কাউন্সিলর। রাজশাহী সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তারুজ্জামান চঞ্চলের বিরুদ্ধে রাতের অন্ধকারে পছন্দের লোকদের ত্রাণ দেওয়ার অভিযোগ উঠেছে। দৈনিক প্রথম আলো। ভারত থেকে ফিরলেন আরও 130 বাংলাদেশি। গার্মেন্টস খোলায় ও দোকানপাটে আনাগোনা বাড়ায় সংক্রমণ বাড়তে পারে, বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ব্যবসায়ীদের আবার ছাড় দিল বন্দর। তৃতীয় দফায় আবারও কন্টেইনার রাখার ভাড়া শতভাগ ছাড় দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী 16ই মের মধ্যে পণ্য খালাস নেওয়া হলে এই ছাড় পাবেন ব্যবসায়ীরা। সব শুল্ক ও ভ্যাট কার্যালয় খোলা রাখার নির্দেশ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের সব কার্যালয় খোলা থাকবে। মসুর ডালের দাম কমালো সিটি। ভোজ্য তেল ও চিনির পর এবার মসুর ডালের দাম কমিয়েছে নিত্যপণ্য সরবরাহকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটি গ্রুপ। মিলগেটে খোলা ডাল কেজি প্রতি 5 টাকা ও খুচরা পর্যায়ে প্যাকেটজাত ডাল কেজি প্রতি 10 টাকা কমিয়ে বিক্রি শুরু করেছে তারা। কোনো কর্মী ছাঁটাই করবে না রানার, দেবে পূর্ণ বেতন। বাংলাদেশিদের ফেরাতে মেলবোর্ন থেকে বিশেষ ফ্লাইট। আগামী 8ই মে দুপুর 1টায় মেলবোর্ন থেকে বিশেষ একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভাইরাসের উৎস নিয়ে চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বন্দ্ব। করোনা ভাইরাস বিধিনিষেধ শিথিল হচ্ছে অস্ট্রেলিয়ায়। চীনের গবেষণাগারে ভাইরাস তৈরির প্রমাণ নেই, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 10ই মে থেকে ব্যাংকের নতুন সময়সূচি। ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। 10ই মে থেকে বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকেরা সকাল 10টা থেকে বেলা 2:30 পর্যন্ত লেনদেন করতে পারবেন। হবিগঞ্জের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। 2000 চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি। 2000 চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপবৃত্তির সঙ্গে পোশাক কেনার টাকাও পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে উপবৃত্তির টাকা পেতে যাচ্ছেন প্রাথমিকের প্রায় 1,40,00,000 শিক্ষার্থী। করোনা ভাইরাসের সংকটের কারণে ঈদের আগেই পরপর 9 মাসের টাকা পাবে শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রথমবারের মতো প্রাথমিকের একজন শিক্ষার্থী জামা জুতা ও ব্যাগ কেনার জন্য 1,000 করে টাকা পাবে। বিড়ি সিগারেটের উৎপাদন ও বিক্রি বন্ধ চান সাংসদ সাবের। হাওড়ের 90% ধান কাটা শেষ, বললেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। গণস্বাস্থ্যের কিট পরীক্ষার প্রক্রিয়া ঠিক করেছে বিএসএমএমইউ। করোনার উৎস নিয়ে চীন মিথ্যাচার করেছে, দাবি গোয়েন্দা প্রতিবেদনে। নিরাপত্তা কর্মী ও শ্রমিকদের 1,00,000 বেলার খাবার দেবে রিহাব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভোরের নিউজের সাথে থাকুন।